প্রিয় দর্শক, চলছে আমাদের জলযোগপুর পর্ব। সকালবেলায় উঠে নাস্তা খেলেন ইন্ডিয়ানদের, এখন একটা আপামর বাঙালিদের সাংঘাতিক মজার একটা নাস্তা আসছে আমাদেরই প্রিয় স্বাগতা। হ্যাঁ, আমি ডেকে নিচ্ছি স্বাগতা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? জি। আচ্ছা স্বাগতা, আজকে আমাদেরকে দেখাবে তোমার দেশের বাড়ি কোথায়, আগে শুনিনি। আচ্ছা, আমি হচ্ছি, আমার মা বিক্রমপুরের, বাবা হচ্ছে মুর্শিদাবাদের। ওরে বাবা, তেল আর পানি, অবশ্য কোনটা তেল কোনটা পানি সেটা আমরা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এখন তুমি, তোমার মা হচ্ছে বিক্রমপুরের, তো তোমার মায়ের বাড়ির একটা নাস্তা আমাদেরকে বানিয়ে দেখাও, কি বানাবে? হ্যাঁ, আমি যেটা বানাবো সেটা আমার মার ভাষায় চাপটি, চাপ অনেকে বলে চাপড়ি, চাপড়ি। তো ভীষণ মজার একটা নাস্তা, খুবই আপনারা দেখুন এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। চাপটি তৈরি করতে লাগবে চাল বাটা 1 কাপ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখলেন তো চাপড়ি তৈরি করতে কি কি লাগে? তাহলে চলুন আমরা এখন স্বাগতার কাছে ফিরে যাই, ও বানিয়ে আমাদের দেখা কিভাবে চাপড়ি বানায়। স্বাগতা, লেগে যাও। আমাদের চাল বাটা লাগবে। এটা কি চাল, সিদ্ধ চাল না কালো চাল? এটা নরমাল চাল। হ্যাঁ, মানে ভাতের চাল, সিদ্ধ চাল, সিদ্ধ চালই, কিন্তু সেটাকে রাতেবেলা ভিজিয়ে রেখে একটু নরম হলে সকালবেলা হাতে বেটে নিতে হবে। আধা বাটা করে, আধা বাটা করে নিতে হবে। তুমি তো হাতে গ্রেনটা দেখো, এই যে এটা পুরো বাটা না। হ্যাঁ, আধা বাটা করতে হবে। আর যেটা হচ্ছে ঘটনা, এটাকে সেভ করা যাবে, যেহেতু হাতে করতে হবে একবারে বেশি করে ফ্রিজেও সেভ করা যেতে পারে। হ্যাঁ, তো এটা দিলাম, চাল বাটা, পেঁয়াজ কুচি, ওর চাপড়ি মাখানোর স্টাইল দেখে বোঝা যাচ্ছে ও বেশ অভ্যস্ত এটা বানাতে, কারণ হাত নাড়া দেখলে বোঝা যায় কার অভ্যাস আছে আর কার অভ্যাস নেই। ধনেপাতা, ধনেপাতা এবং লবণ, এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। না, চটকে মেখে নিয়ে তারপরে একটুখানি পানি দিতে হবে। আপনাকে কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে যে এটার তরলতাটা কতখানি ঘন বা তরল। যদি কেউ ভারী খেতে চায় তাহলে সে ভারী করে বানাতে পারে, সেটা একটু বেশি সময় ধরে রান্না করতে হবে না। আর কেউ পাতলা মচমচা খেতে চাইলে, মচমচা খেতে চাইলে একটু পাতলা করতে হবে। ডান, আমার এটা মাখানো। আচ্ছা আচ্ছা, আমি আর একটু কাঁচা মরিচ দিতে চাই কারণ পেঁয়াজ আছে অনেক। তোমার তাওয়াটা বেশ ভারী হতে হবে না এটার জন্য? না, পাতলা তাওয়া হলো চলবে। ফ্রাইং প্যানেও কি হবে, মানে ফ্রাই প্যানে হবে, বাট এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মচমচে ব্যাপারটা। তো ফ্রাই প্যানে ওই রকম মচমচে হবে না, এটা যেমন আটকে ধরবে এবং ক্রাস্টি হবে সেটা আবার ফ্রাইং প্যানে হতে চায়। ফ্রাই প্যানে হবে বাট সেম এফেক্ট হবে না। হ্যাঁ, আপনি দেখবেন দক্ষিণ ভারতীয়রা যে দোসা খেয়ে থাকে সেটার টেকনোলজিটাও কিন্তু অনেকটা সেম। হ্যাঁ, এই চালের গুঁড়ো ডালের গুঁড়ো এগুলো দিয়ে ওরা করে, এবং সেই জন্যও কিন্তু এরকম ভারী তাওয়াটার প্রয়োজন হয় এটার ক্রাস্টি তলাটা হওয়ার জন্য। আঁচটা কেমন ঘন আঁচ দিব, মানে এটা একটু বেশ গরম হতে হবে। আচ্ছা আচ্ছা, তাওয়াটা গরম হয়ে গেলে তারপরে আমরা আস্তে করে কমিয়ে দেবো। আচ্ছা, আমার মনে হয় তাওয়াটা ভালোই গরম হয়ে গেছে। একদম পাতলা করে বিছিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনি হাতও ইউজ করতে পারেন, যারা অনেক কনফিডেন্ট যে তাদের হাত পুড়বে না, তারা আসলে হাত দিয়ে ইউজ করলে এখানে একটা দাগ হয় সুন্দর হাতের রেখার মতো, আঙ্গুলের দাগ ডিজাইন, ওটা আসলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। প্রিয় দর্শক, তারপরে এটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়, এবং এটাকে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর আঁচটা একটু কমিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের চাপড়ি। না, এটা একটু খুলে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে খুলে রাখলে স্টিমটা চলে যাবে, মানে স্টিমটা চলে গিয়ে নিচটা মচমচে হবে। উপরটা সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাট এখন খুলে ফেলে নিচেরটা মচমচা করার জন্য ক্রিসপি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে বুঝছেন, আমি এটা তুলে ফেলি। হ্যাঁ, এবার আমার মনে হয় তুমি উঠিয়ে ফেলো। হ্যাঁ, বাহ ওয়ান্ডারফুল, কি সুন্দর নিচের থেকে ছুটে চলে আসলো, আহা একেবারে ক্রিসপি। হ্যাঁ,
স্বাগতা, দারুণ চাপটি বানিয়েছো তুমি। এবার আমি একটা ট্রাই করি। এটা আমিও রক্ত করার রেজিস্ট করতে পারছি না। এটাকে যত পাতলা করে দেয়া যাবে এটা তত ক্রাস্টি হবে। প্রিয় দর্শক, এটা আপনারা 3-4 মিনিট ঢেকে রাখবেন, তাতে করে দেখবেন কি সুন্দর স্টিম উঠতে থাকে উপরে, এবং এটা ওই ওই ঢাকনার থেকেই যে পানিটা ওইটার উপরে পড়ে, উপর দিকটা সুন্দর কুকড হয়ে যায়, আর নিচের দিকে তাওয়ায় ধিমা আছে আগুন লাগতে লাগতে একদম ক্রাস্টি হয়ে যায়। এবং এই যে স্বাগতা তুলে দিল, এটা এখন এই ভাপটা সরে যাবে এবং সরে কুকড উপর দিকটাও আরেকটু ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের চাপড়ি, স্বাগতার চাপড়ি। আপনাদের সবার জন্য, সবার সুবিধার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, চলো দেখে আসি আরেকবার এটা প্রণালীটা। প্রথম একটি বাটিতে চাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এরপর এতে সামান্য পানি দিয়ে গোলা তৈরি করুন। এবার গরম তাওয়ায় গোলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার ঢাকনা তুলে কিছুক্ষণ রেখে পাত্রে তুলে পরিবেশন করুন মচমচে চাপটি। প্রিয় দর্শক, দেখলেন তো, স্বাগতা আমাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী সকালের নাস্তা এই চাপড়ি বানিয়ে দেখালো, মানে ওর ভাষায় চাপটি। এই চাপটি ক্রুডেস্ট ওয়েটে খেতে পারেন আপনারা। বিভিন্ন রকমের ভর্তা আমার এখানে সামনে আছে, কালো জিরার ভর্তা, মরিচের ভর্তা, শুটকির ভর্তা, আর একটু আয়েশ করে খেতে চাইলে যে কোনো ঝোলওয়ালা মাংস দিয়ে খেতে পারেন, তবে খেতে হবে গরম গরম। কিন্তু এটার বেস্ট পার্ট হচ্ছে এটা খুবই লো ফ্যাট, কোনো তেল নেই এবং খুবই সুস্বাদু, এগুলো ছাড়াও খাওয়া যেতে পারে, পেটও ভরে, গুড ফর হেলথ, ফিগার অলসো। তুমি একটু খেতে পারো, ভর্তা দিয়ে টেস্ট করে দেখতে পারো। আপনি আমার না হয় পরেই খাওয়া হোক, আমি আপনার জন্য একটা প্লেট নিয়ে আসি। আচ্ছা, শুটকি ভর্তা দিয়ে ট্রাই, চাপা শুটকির ভর্তা। আমার তো জিভে জল চলে এসেছে, আপনাদের কি অবস্থা? আই ডোন্ট নো, একটা দুজনে ভাগ করে খাই চলো। তোমাকে দিলাম, তোমার প্রয়োজন বেশি। ফাটাফাটি, একদম টিপিক্যাল ঢাকার বিক্রমপুরের ট্র্যাডিশনাল চাপড়ি। আশা করি আপনারা সবাই বানাবেন, আমাদের মতন সবাই উপভোগ করবেন। আগামী সপ্তাহে আরও কিছু নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত বিদায়।